সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসরায়েল এবং হামাসের যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে সে বিষয়টির সমালোচনা করে বারাক ওবামা বলেন, দুই পক্ষের কেউই নিরপরাধ নয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের 7 অক্টোবরের হামলা ভয়াবহ, তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে তা সহ্যের বাইরে। সত্যি কথা বলতে আসলে এই লোকটাকে আমার ভালো লাগতো। আমি একটা সময় শুনেছিলাম যে এই লোকটা হয়তো মুসলমান, তবে তিনি যতদিন পর্যন্ত আমেরিকায় ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত অনেক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনি মুসলিম নাকি আসলে ইহুদি না খ্রিস্টান, আপনি আপনার জায়গা পরিষ্কার করুন। তিনি যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত প্রকাশ দেন নাই, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তিনি বলেছিল যে আমি মুসলিম, এবং ধারণা করা হয়েছিল যে তিনি মুসলিম, এই জন্য তিনি মুসলিমদের ভোটেই মূলত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। ভালো লাগতো এই লোকটাকে একটা সময়, কিন্তু বিশ্বাস করেন এখন আর ভালো লাগে না। এই যে তিনি বলছেন যে কেউই নিরপরাধ নয়, 7 তারিখে হামাস যেটা করেছে সেটাও ভয়াবহ এবং অপরাধ করেছে। আপনি তো 7 তারিখের হামাসের ঘটনাটা দেখলেন, বছরের পর বছর যে আপনার ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, হত্যা, তারপরে আপনার গ্রেপ্তার, আটক, এই ধরনের নিউজগুলো আপনি পান না? এই ধরনের অপরাধগুলো আপনার কাছে অপরাধ মনে হয় না? জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ঠিকই বলেছে যে হামাস যে আক্রমণ করেছে ইসরায়েলের উপরে সেটা তো জিরো থেকে হয়নি। এখানে গত তারিখের একটা বক্তব্য আমি তার এরকম কথাবার্তা আমি শুনেছি। আমার তো তা তো আসলে উচিত ছিল যে মুসলিমদের পক্ষ নেওয়া, কিন্তু আসলে বিশ্বাস করেন আমেরিকার এই যে যারা প্রেসিডেন্ট হয় আমার মনে হয় একই সুতায় গাথা, সব হলো মাথা মোটার দল, বুঝছেন? এদেরকে আর এখন পছন্দ হয় না, এদেরকে ভালো লাগে না, এরা একপক্ষ হিসাব করে সব সময়। এখন যখন দেখছে যে না গাজায় অমানবিক বিষয় সেখানে হচ্ছে, এই ব্যাপারে নিয়ে তিনি বলছেন সহ্যের বাইরে। তো সহ্যের বাইরে তারপরেও আপনারা অস্ত্র দিচ্ছেন কেন? আপনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সেই রাষ্ট্রের এখন যে প্রেসিডেন্ট রয়েছে তিনিই তো অস্ত্র দিচ্ছে তাকে, তারই তো মিত্র সে। শুধু অস্ত্র দিচ্ছেন না, একাধিক সেল্টার দিচ্ছে এবং সারা পৃথিবী ব্যাপী তিনি দৌড়ায় বেড়াচ্ছে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ের। তো এগুলোর কথা আপনি বলেন না কেন? এগুলো মাথা মোটার দল, বুঝতে পারছেন? চলুন আরও কি বললেন আমরা একটু জেনে আসি। সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয় বিষয়টি ততটা সরল নয়। এখনও কিন্তু তিনি বলেন নাই যে যুদ্ধবিরতির দরকার, খেয়াল করেন আপনারা তার কথা। এবং তিনি বলছে ওইদিকে না গিয়ে তিনি বলছে এখানে যা চলছে সেটি অতটা সহজ নয়, জটিল বিষয়। মানে এটা হলো একটা কৌশলী বক্তব্য, কৌশলী বক্তব্য দিয়ে কি বলবো যে উভয় পক্ষকে খুশি করা, সব ধরনের জনগণকে খুশি করার একটি বক্তব্য। ইনসাফের কথা ইনাদের মুখ থেকে বারোই না, ইনসাফ পরিষ্কার সত্য সুজা জিনিসটা এই মাথামোটারা বোঝে না। তিনি আরো বলছেন হামাস যা করেছে তা ভয়াবহ অপরাধ, এর পেছনে কোনো যুক্তি নেই। মানে এটা কি ধরনের কথা রে ভাই, কোনো যুক্তি নাই? হামাস যেটা করেছে তার কোনো যুক্তি নাই, সেটা ভয়াবহ অপরাধ। আর বছরের পর বছর, যুগের পর যুগ তাদের উপর নির্যাতন, নিপীড়ন করে আসে আপনার ইসরায়েল, সেটা বৈধ? আচ্ছা চলুন আরো কি, আমার আসলে পড়তে ভাল লাগছে না এর কথা, তারপরেও আপনাদের শুনানোর স্বার্থে আসলে কথাগুলো বলছি। কিন্তু একইভাবে এটাও সত্য যে ফিলিস্তিনির বিরুদ্ধে এখন যা চলছে এবং আগে তাদের ভূখণ্ড যেভাবে অধিগ্রহণ করা হয়েছে তা সহ্যের বাইরে। তবে এটাও সত্য গাজায় অনেক ফিলিস্তিনি মারা যাচ্ছে যাদের সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই। হ্যাঁ, এই কথা সঠিক যে গাজায় এখন যে পরিমাণে বেসামরিক লোকজন মারা যাচ্ছে তাদের সাথে হামাসের কোনো যোগসূত্র নেই। আর এই যে আপনার ইসরায়েল কাপুরুষের দল, হামাসের সাথে যুদ্ধ না করে তারা যুদ্ধ চালাচ্ছে কাদের সাথে? সাধারণ মানুষের সাথে। হিসাব করলে এখন তাই, সাধারণ মানুষের সাথে যুদ্ধ চালাচ্ছে। কয়েকদিন আগে একটি অঞ্চল খালি করার জন্য তারা হেলিকপ্টারে করে সেখানে
লিফলেট বিতরণ করেছে যে আগামীকালের ভিতরে বা চব্বিশ ঘন্টার মধ্যে এই জায়গাটি খালি করার জন্য। তারপরে সেখানকার লোকজন যান নাই বিধায় পরের দিন তাদের উপর গণহত্যা চালাচ্ছে আপনার ইসরায়েল। এটা হলো তাদের চরিত্র। এইসব ব্যাপারে তো আপনি একটা কথাও বলছেন না। আপনি মানে ইনসাফের কথা বলবেন, কিন্তু সেই ইনসাফের মতনই তো বলবেন আপনি ইনসাফের কথাটা, না হলে তো জনগণ খাবে না, মাথা মোটা।